স্বামীকে অক্ষর অক্ষরে বন্ধু মেনে নিতে হবে। স্বামীর কথা ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া যাবে না, বোনের বাড়ি যাওয়া যাবে না, খালার বাড়ি যাওয়া যাবে না। বলে হুজুর ইসলামকে এত কঠিন? না না, ইসলাম কঠিন না বন্ধু। একটা নারীর জীবনে স্বামী কি কথা বলে না কেন? স্বামী, তারপরে হলো তোর বাবা, তারপরে হলো তার উপযুক্ত ভালো মন্দ বোঝার মতো সন্তান। এই তিনটা পুরুষ ছাড়া একটা নারী এক জায়গা থেকে স্থানান্তর হওয়া তার জন্য হারাম। কথা কি বুঝতে পারছেন? বলো হুজুরে, এই এই এরা নাই কি করব? বাবা থাকলে বাবার অনুমতি নেবেন, সিস্টেম অনুযায়ী যাবেন, কিন্তু হুট করে নিজের পাওয়ার খাটিয়ে যেতে পারবেন না। আজকের মহিলারা স্বামীরে মানেনি, এখন কিছু আধুনিক যুগের কিছু ডিজিটাল মোল্লা বেরিয়েছে, ওরে বাবারে বাবারা এত স্মার্ট কথা বলে, মনে হয় যে ইসলামটাকে তারা নতুন করে নবায়ন করেছে। এরকম আছে না নাই? আরো জোরে। অনেকে প্রশ্ন করে থাকে যে হুজুর, আসলে কি স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত? আসলে কি স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত না, স্বামীর সন্তুষ্টিতেই স্ত্রীর সুখ, এটাকেই বলা হয়। বুঝে নিতে হবে তো, কথা কি বুঝতে পারছেন? এখন বলো হুজুর, সব কথা কি সব দায়িত্ব কি শুধু স্ত্রীর? সব দায়িত্ব শুধু স্ত্রীর? স্বামীর কি কোনো দায়িত্ব নাই? স্বামীর আরো বড় দায়িত্ব আছে, আছে না নাই? বউ একটা রেখে আর একটা করে বিয়া, অনুমতি টনুমতি নাই, কথা কন না কেন? আইক্কাওয়ালা বাস যখন পুরুষের কাঁধে উঠবে তখন একটু টেনশনে পড়বেন, ঠিক কিনা বলেন? এতদিন একটু আর এতক্ষণ একটু আরাম লাগছে, কিন্তু আমি বলবো বর্তমানে স্বামীকে একবার ইয়াং ম্যান, কত সুন্দর তার ফিটনেস, বিউটিফুল শেপ যেটাকে ইংলিশে বলা হয়, এত সুন্দর সুতাম দেহের যুবক যাকে দেখলে যেই কোনো আরেকটা নারী প্রেমে পড়তে পারে, কিন্তু তুমি তার বৈধ স্ত্রী হওয়ার পরেও তাকে ভালো লাগে না, তুমি নোংরামিতে মেতেছো। মনে রাখবেন বন্ধু, স্বামী যারা হয়েছেন এবং যারা আগামীতে হবেন তাদেরকে আমি একটা টেকনিক শিখিয়ে দেই, আমার নবীর হাদিস থেকে বন্ধু শিখেছি, যেখানে বেগানা নারী থাকবে এবং যেখানে বেগানা পুরুষ থাকবে মাঝখানে তৃতীয় পক্ষ থাকে, শয়তান। আমার নবী বলেছেন, আমার নবীকে যখন প্রশ্ন করা হলো দেবর সম্পর্কে, আমার নবী বলেছেন একটা মহিলা দেবরের সাথে দেখা করার চাইতে দেখা করার আগে তার জন্য মৃত্যুটা বন্ধু অনেক উত্তম। বন্ধুরে আমার, হাদিস আসার সময় দেখছি ছোট্ট একটা হাদিস শরীফ মনে করায় দেই। বন্ধুরে আমার, কোন পুরুষ যদি তার স্বামী বিদেশে আছে অথবা অন্য জেলায় আছে, স্ত্রী বাড়িতে আছে, কোন পুরুষ বিবাহিত, তার বউ বাচ্চা আছে, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? বউ বাচ্চা আছে ওই দিকে, বউ বাচ্চাকে বন্ধু ফেলে রেখে আরেকটা নারীর দিকে আসক্ত হয়েতে তার বাড়ির দিকে রওনা করে। আল্লাহর হাবিব বলেছে তার সাথে জিনা করতে হবে না, তার সাথে অনৈতিক মেলামেশা করতে হবে না। আল্লাহর নবী বলেছেন স্বামী বাড়িতে নাই, স্ত্রী শুধু বাড়িতে আছে, আর এক বাড়ির বেগানা পুরুষ যদি সে শুধু স্ত্রীর বিছানাটার মধ্যে বসে, আমার নবী বলেছে কাল কিয়ামতের দিন এই পুরুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর অজগর সাপ বরাদ্দ করা থাকবে, এটার মাথার মুকুট থাকবে একবারে বিষাক্ত সাপ, বিষে বিষে ভরা, জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মদিনাতুল মুনাব্বারার খবর দিব কিনা দিব ছোট্ট করে, নিবিননি? এক মা স্বপ্নে দেখলেন তার মেয়ের পরনে জাহান্নামে লোহার বেড়ি পড়ানো আছে, তার বডির মধ্যে ফেরেশতার হাতুড়ি দিয়ে পেরেক বসাচ্ছে। স্বপ্নে দেখেছে আমার নবীর জামানায় ঘটনা, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বন্ধু। বর্তমানে স্বামীর কথা অমান্য করে এই বাড়ি থেকে এই বাড়ি চলে যায়, স্বামীর পকেট থেকে টাকা চুরি করে আরেক বাড়িতে দিয়ে দেয়, স্বামীর পকেট থেকে চুরি করে, স্বামীর উপার্জিত অর্থ থেকে চুরি করে করে বন্ধু, বাংলারে আমরা বাঙালিরা বলি জোলা করে, আপনাদের এদিকে কি করে জানি না, মানে স্বামীর অগোচরে বন্ধু গাঁঠুরি বাঁধা। স্বামীর যখন প্রয়োজন হয় বাবার বাড়ি, খালার বাড়ি, বোনের বাড়ির নাম দিয়া বাড়ি এনে দেওয়া, আপনাদের এলাকায় আছে না নাই জানি না, এইরকম বন্ধু। হাতুরির কথা যে বলছি, দুনিয়ার হাতুরির মতো না, হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদেরকে মারার জন্য যেই হাতুরিটা বরাদ্দ আছে, এই হাতুরিটা যদি জমিনের মধ্যে রাখা হয় পৃথিবীর সকল মানুষ এবং জিন সবাই যদি চেষ্টা করে এক সেকেন্ডের জন্য উপরে উঠাইতে পারবে না, এত ভয়ঙ্কর হাতুরি তাদের জন্য বরাদ্দ। জোরে বলেন না, নাউযুবিল্লাহ।
তখন মা স্বপ্নে দেখলেন মেয়ের এই করুণ অবস্থা। দেখার পরে দেখলেন এই তার কারণ কি প্রশ্ন করলেন, শুধু তার সাজার কারণ হলো তার স্বামীর অবাধ্য হওয়ার কারণে। কিসের কারণে? হাদিস শরীফের মধ্যে এসেছে আলমারওয়াতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তু'আত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআ। জোরে জোরে আল্লাহু আকবার। দেখেন মহিলাদের জান্নাত কত সোজা। যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। আমি কিন্তু এই জন্য হাদিস শরীফের একটা অংশ লজ্জাস্থানের কথা বলেছি। হযরত শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন যেই ব্যক্তি দুই সওয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। কথা বুঝেন নাই? দুই সোয়ালের মধ্যখান মানে মুখ, দুই রানের মধ্যখান মানে লজ্জাস্থান। মানুষই দুই জায়গা দ্বারা বেশি পাপ করে। লজ্জাস্থানটাকে কন্ট্রোল করতে পারবে রে। এবং সর্বশেষে বলা হয়েছে, স্বামীর কথা যারা মেনে চলবে কাল কিয়ামতের দিন একটা জান্নাতের দরজাই খোলা থাকবে, সে যেটা দিয়া মন চায় সেটা দিয়া ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। স্বামী কত বড় নিয়ামত বন্ধু। তখন কি করলেন? তিনি বুঝতে পারলেন, জানতে পারলেন স্বামীর অবাধ্য হওয়ার কারণে তার জন্যই সাজা বরাদ্দ। এবার দৌড়ে চলে গেলেন বন্ধু স্বামীর কাছে, বাবা গো আমার মেয়েটার এই ভয়ঙ্কর পরিস্থিতি আমি দেখেছি, তুমি ক্ষমা করে দাও। স্বামী বলতেছে, না না আমি তাকে কোনো দিনও ক্ষমা করব না, কারণ জীবনে আমার কলিজা জ্বালাইয়া ছাই করে ফেলেছে। এবার তিনি অনেক রিকোয়েস্টের পরেও তার স্বামী ক্ষমা করবে না। আমার নবীর কাছে গিয়ে বন্ধু পুরো ঘটনা খুলে বললেন। পরে স্বামীকে ডাকলেন, স্বামী বন্ধু চলে গেল। স্বামী চলে যাওয়ার পরে স্বামীকে যখন আমার নবী বললেন, সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে বন্ধুরে আমার। পরের জনকে দেখতে পাইলেন ওই মেয়ের কবরটা পুরো জান্নাত হয়ে গেছে, কারণ আমার নবী কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, আল কবারু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের বন্ধ একটা টুক গর্ত হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং মন্দ, ঠিক কিনা বলেন? আরো জোরে বন্ধুরে আমার। আমি আপনাদেরকে বোঝার জন্য, মা বোনদেরকে বোঝার জন্য বলছি, মা গো আমার কথায় কেউ বিরক্ত হয়ো না গো। পেরুল মধ্যপাড়া গাউসিয়া ফুরকানিয়া মাদ্রাসার এরিয়ায় আমার যত মা বোন আছেন সবাইকে ডেকে ডেকে বলবো, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কষ্ট পাইয়া, আমার আপন বন্ধু চলে গেল রে, আমার জীবন সঙ্গী চলে গেল, আমি তাকে লাল বেনারসি পড়াই আমার ঘরে বউ করে নিয়ে আসলাম, তার সাথে দীর্ঘ জীবন আমি মাইনাস করে দিলাম, আজকে সে আমার আগেই বন্ধু সাদা মার্কিন কাপড় পরে কবর চলে গেল। ও বন্ধু, স্বামী যদি এই কথাগুলো মনে করে, আমার নবী বলেছেন একটা ফোঁটা জগের পানি ফালাই রে, ওই স্ত্রীর কবর হয়ে যাবে জান্নাত। আমার জীবনে কত মানুষের জান লাশ বন্ধু দাফন করেছে। আমার একজন চাচা আছে, আমার বাড়ির উত্তর পাশে, আমাদের পুকুরের উত্তর পাশে, নাম হলো সিরাজুল ইসলাম। আমার জীবনে ছোট থাকতে বড় পর্যন্ত আমার চাচি এমন একজন আমার চাচার ভক্ত ছিল, মানে প্রত্যেক সোমবারে রোজা রাখত। আমার চাচা যেদিন বলেছে তুমি প্রতি সোমবারে রোজা রাখবা, সেদিন থেকে আমার চাচি কোনোদিন রোজা ভাঙে নাই। আমার চাচার অর্ডার ছিল তুমি সুযোগ পাইলে একটু কোরআন তেলাওয়াত করবা, তার কোরআন তেলাওয়াত বন্ধ নাই। বন্ধু আমার চাচার কথা মতো আমার চাচি চলতো। আমার মা বোনদেরকে এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য, আমার চোখের দেখা রে। এবার কি করলো, ঠিক 12 বছর যখন পূর্ণ হলো সোমবারে রোজা, এ রোজা রাখা অবস্থায় সোমবারে আমার চাচিটা মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার চাচি মারা যাওয়ার পরে যখন আমরা সবাই মিলে কবরে রাখলাম বন্ধু, আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোনো স্বামী স্ত্রীর জন্য এভাবে কাঁদে। তখন আমার ওই আমার নবীর হাদিসগুলো মনে হয়েছে, আমার কাছে মনে হয় তার পেস্তাদের প্রশ্নের জবাব তো ইজি হয়ে গেছে, আমার অন্তর বলে তার কবরটাও জান্নাতের একটা অংশ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
স্বামী একটা নারীর জন্য বন্ধু কতটা গুরুত্বপূর্ণ হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী বলেছেন, আমি কিন্তু এই ওয়াজ করার জন্য আইসি না দাদা, আমি প্ল্যান করছি অন্য ওয়াজ করবো। আসার পরে আমারে বললো, যদি এই ওয়াজটা একটু করেন, আপনার এই ওয়াজটা খুব সুন্দর, এটা করতেছি, বিরক্ত হননি? আর দরকার আছে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, মানুষের জীবনের সবচেয়ে রিক্সের রান্না কোনটা জানেননি? কোনটা, কোন রান্নাটা সবচেয়ে রান্নাতে গেলে রিক্স? দুধ। কথাটা কইতে পারলেন না, আমার পিচ্ছিটা উত্তর দিল ঠিক কিনা বলেন, দুধ না? চুলাই দিলে একটু যদি হার্ড ভাবে যদি আগুনটা জ্বলে, দুধটা উত্তরে পুরোটা পড়ে যায়, অত্যন্ত হার্ড। কিন্তু আমি আমার মায়ের সাথে দুধ জ্বাল দিছি, আমি দেখছি বন্ধু। পরে হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, তোমার চুলায় যদি দুধের মতো একটা রিক্সের রান্নাও যদি বসানো থাকে, তারপরেও যদি তোমার স্বামী ডাক দে, তুমি দুধ রান্না ছেড়ে স্বামীর কাছে চলে আস। স্বামী একটা স্ত্রীর জন্য এত বড় নিয়ামত। আমি আরেকটা এক্সাম্পল দেব, মদিনাতুল মুনাব্বারার ঘটনা বন্ধু। স্বামী নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়ে স্বামী চলে গেলেন সফরে। এই সময়ের মধ্যে তোমার যাই হোক, তুমি বাইর হইও না, বাজার হাট করে দিয়ে এদিকে তাকান, সব কিছু করে দিয়ে একজন কাজের বাদি দিয়ে তিনি চলে গেলেন স্বামী। এর কিছুদিন পরে হঠাৎ করে বাবার বাড়ি থেকে খবর আসলো, তার বাবা অসুস্থ হয়ে গেছে। স্বামী তো নিষেধ করেছে, আমি যাইতে পারবা না, অনুমতি দেয় নাই। এবার ওই মহিলা কি করলেন, আমার নবীর কাছে সংবাদ পাঠালেন, পুরো ঘটনা খুলে বললেন। নবী বললেন, স্বামী নিষেধ করেছে, তার যাওয়ার কোনো দরকার নাই, সে গেলেন না। দিন যাইতে 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 বন্ধু, হঠাৎ করে খবর আসলো তার বাবাটা পৃথিবী ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার নবীর কাছে খবর গেল, বাবা পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে। আমি কি বাবার মুখটা দেখতে পারবো? এখানে নবী বললেন, স্বামী নিষেধ করেছে, যাওয়ার কোনো দরকার নাই। একদিকে স্বামীর নির্দেশ মানলো, আরেকদিকে বন্ধু নবীর অর্ডারটা মানলো। বাবাকে কাফন দাফন করে সম্পূর্ণ হয়ে গেল। আবার নবীর অজুরিতে স্বপ্নে দেখি বন্ধু, শুধু ওই মেয়েটার স্বামীর কথা মানার কারণে এবং আমার নবীর নির্দেশকে তার বাস্তব জীবনে বাস্তবায়ন করার কারণে আল্লাহর হাবিব স্বপ্নে দেখেছে মহিলার বাবা জান্নাতি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, স্বামীকে অক্ষর অক্ষরে বন্ধু মেনে নিতে হবে। স্বামীর কথা ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া যাবে না, বোনের বাড়ি যাওয়া যাবে না, খালার বাড়ি যাওয়া যাবে না। বলো হুজুর, ইসলাম কি এত কঠিন? না না, ইসলাম কঠিন না বন্ধু। একটা নারীর জীবনে স্বামী কি কথা বলে না কেন? স্বামী, তারপরে হলো তোর বাবা, তারপরে হলো তার উপযুক্ত ভালো মন্দ বোঝার মতো সন্তান। এই তিনটা পুরুষ ছাড়া একটা নারী এক জায়গা থেকে স্থানান্তর হওয়া তার জন্য হারাম। কথা কি বুঝতে পারছেন? বলো হুজুরে, এই এই এরা নাই কি করবো? বাবা থাকলে বাবার অনুমতি নেবেন, সিস্টেম অনুযায়ী যাবেন, কিন্তু হুট করে নিজের পাওয়ার খাটিয়ে যেতে পারবেন না। আজকের মহিলারা স্বামীরে মানেনি, এখন কিছু আধুনিক যুগের কিছু ডিজিটাল মোল্লা বেরিয়েছে, ওরে বাবারে বাবারা এত স্মার্ট কথা বলে, মনে হয় যে ইসলামটাকে তারা নতুন করে নবায়ন করেছে। এরকম আছে না নাই? আরো জোরে। অনেকে প্রশ্ন করে থাকে যে হুজুর, আসলে কি স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত? আসলে কি স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত না, স্বামীর সন্তুষ্টিতেই স্ত্রীর সুখ, এটা কি বলা হয়? না বুঝে নিতে হবে তো, কথা কি বুঝতে পারছেন? এখন বলো হুজুর, সব কথা কি, সব দায়িত্ব কি শুধু স্ত্রীর? সব দায়িত্ব শুধু স্ত্রীর? স্বামীর কি কোনো দায়িত্ব নাই? স্বামীর আরো বড় দায়িত্ব আছে, আছে না নাই? বউ একটা রেখে আরেকটা করে বিয়া, অনুমতি টনুমতি নাই, কথা কন না কেন? আইক্কাওয়ালা বাস যখন পুরুষের কাঁধে উঠবে তখন একটু টেনশনে পড়বেন, ঠিক কিনা বলেন? এতদিন একটু আর এতক্ষণ একটু আরাম লাগছে, কিন্তু কারণ একতরফা বউয়ের কাঁধে গেছে সব, ঠিক না বেটি? আপনি স্বামী হয়েছেন, স্বামীরও কিন্তু দায়িত্ব আছে। আপনি বিয়ে চারটা করেন, কয়টা কথা কয় না কেন? আপনার দেহের বাঘ, অর্থের বাঘ, ভিটার বাঘ, সব ধরনের বাঘ আপনি চারটা করে দেন, আপনার জন্য চারটা বরাদ্দ।
আমরা বাংলাদেশের মানুষ একটা করে, আপনারা জানেন কিনা জানি না, গোপন রহস্য, আপনারা দেখবেন বাঙালি পুরুষদের কে বন্ধু, বিদেশি নারীরা বাঙালি পুরুষের প্রতি বেশি আসক্ততা দুর্বলতা জানেন নি? এটা অনেকেই জানেন না, ম্যাক্সিমাম লোকই জানতে পারেন না। তার কারণ কি? বাংলাদেশের পুরুষদের প্রতি বিদেশি নারীদের সবচেয়ে বেশি লোভ বন্ধ। তার কারণ হলো তাদের দেশের স্বামীরা কয়টা করে বিয়ে হিসাব ছাড়া, একটা স্ত্রী তার স্বামীর কাছ থেকে যেটা পাওয়ার এটা পায় না। কিন্তু বাংলাদেশের পুরুষ ম্যাক্সিমাম একটা স্ত্রী নিয়ে ঘর করে, পৃথিবীর নারীরা সব দিতে রাজি কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে রাজি না। কথা বলেন না কেন? এটা সৎ নারীরা, কোন নারীরা? অসৎটার তো একটু আগে বললামই তো কত কিছু, আরো কত কিছু আছে, আছে না নাই দাদা? আসেনি স্বামী ঘরে থুইয়া, শোনেন, স্বামী ঘরে থুইয়া পুরুষের মতো চলে, এদেরকে হাদিস শরীফের মধ্যে সে যাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এদের জন্য খাবার বরাদ্দ আছে, একবারে একটু কই শেষ করেই যাই মহিলারটা, তাদের জন্য একটা খাবার আছে বরাদ্দ। কি খাবার? যেই নারী পুরুষের পোশাক পরে সেটা দায়ুস, যেই পুরুষ নারীর পোশাক পরে সেটাও দায়ুস, যেই পুরুষ নারীর জুতা পরে, যেই নারী পুরুষের জুতা পরে তামাশা করে করে, এই দুইটার জন্য বন্ধু হাদিস শরীফের মধ্যে যে আমার নবী বলে চাল্লালান দিয়েছেন আউযুবিল্লাহ, তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বলেছেন আর একটা জাহান্নামের নিংরানো রক্ত পূজ অথবা ঘাম। ওবা নাউজুবিল্লাহ কন্না কিল্লে, ওরে বাপরে বাপ, যদি আপনার ঘাম টাম নিয়ে আপনার কাছে একটু বসে আপনার সাথে যদি আতরের গান কয়, আইসে গেট আউট, আউট অফ সাইট, ঠিক কিনা বলেন? সীমানায় ঘেসার কোনো সুযোগ। আর সেদিন খাইতে হবে, কি করতে হবে? খাইতে হবে। তবে এই বউ বেয়াদবি করবে না কোনটা? ওই যে বলেছি শুরু থেকে কয়েকটা কথা, আল্লাহওয়ালা বউ দেখে আনেন, সুন্দরীর পিছে দৌড়াইয়েন না। কারণ তেঁতুল গাছে যেমন তেঁতুল ধরে, আপনার ঘরে আর একটা এলে এটাও এরকম হবে, একটু বড় হইলে আপনার কাঁচা চুলগুলো সবগুলো সাদা করাই দিবে, কারণ এত বেশি টেনশনে আপনাকে রাখবে কন্টিনিউ, ঠিক কিনা বলেন? এবার স্বামীর কথায় আসি, বলবো কি বলবো না? এবার স্বামীর ওয়ার্ডার, স্বামীর কাজ হলো বন্ধু, আপনি দোকানে যদি এক কাপ চা খান, স্ত্রীকে নিয়ে বাসায় চা খাওয়াতে হবে। আপনার জন্য যদি পোশাক কিনেন, দামে বন্ধু ক্লাসিফাই থাকতেই পারে, কিন্তু বউকেও দিতে হবে। আর বউকে যদি না দিতে পারেন, তাকে যাইয়া বলবেন আই এম রিয়েলি সরি, কারণ আমার দরকার ছিল, বউ নিয়ে নিয়েছি, যখন আবার তোমার সময় হবে তোমাকেই দিয়ে দিব। বাজারে মিষ্টি খাইছেন, বউর জন্য মিষ্টি নিতে হবে, এটা আমার নবীর অর্ডার। কার? নবীর সিস্টেম। নবী কেমন করে বউদের ভালোবাসতে জানেননি? বন্ধুরে আমার একদিন নবীর একজন বিবি প্রশ্ন করলো, নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলেন না। বন্ধু আমার নবী মুখে কোনো উত্তর দিল না, আমার নবী সবাইকে একটা একটা করে খেজুর দিয়েছে। দাদা ভিকনি কি দিয়েছে? খেজুর দিয়ে বলছে, বউ তুমি, আমি যে তোমাকে খেজুর দিলাম, তুমি ওটা ওই ওই ওয়াইফকে বলো না, ওই স্ত্রীকে বলো না। এমনি করে করে বন্ধু সবাইকে সমান করে খেজুর দিল, একজন সবাই খাইলেন, খাওয়ার পর একজন বন্ধু বিচিটা ফালাইতে গেছে, জওয়ানের পরে বলে আপনি কি ফালাইছেন, দেখে ফেলেছ কই খেজুরের বিচি? এমনি করে করে বন্ধু একজন একজন করে সবারটা, সবার খবর সবার কাছে ওপেন হয়ে গেল। পরে দেখলো নবী সবাইকে সমান করে খেজুর দিয়েছে, তার মানে নবী সবাইকে সমান ভালোবেসেছে। কিন্তু বন্ধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা বয়ান দিয়েছেন, তিনি বলেছেন আমার আর কাউকে নিয়ে তো হিংসা হতো না যতটা হিংসা হতো শুধু মা খাদিজাকে নিয়ে। জোরে জোরে সুবহানাল্লাহ, কই আমার নবীর জীবনে কত কথা বলেছে, কত বক্তব্য দিয়েছে, কিন্তু সব কিছুর চাইতে ব্যতিক্রম ছিল আমার নবী যখন মা খাদিজাকে নিয়ে বলতে থাকতো গো, আমার নবী একটা মিনিটের জন্য কোনো ক্লান্তি বোধ করতো না, বিরামহীন ভাবেই বলতে থাকতো। মা খাদিজাকে আমার নবী বন্ধু এত বেশি ভালোবাসতেন, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য মায়েশা বলেছে আমার একটু হিংসা হতো, কারণ নবী মা খাদিজার প্রতি এত বেশি ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা ছিল জোরে জোরে সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ইংলিশ বক্তা কইছে মা খাদিজা বলে ইনটেক ছিল না, জোরে বলেন না, নাউজুবিল্লাহ। সাবধান হতে হবে, যেই বক্তা বলেছে মা খাদিজা ইনটেক ছিল না সেই বক্তাকে ভালো করে কোরআন হাদিস পড়তে বলেন। মা খাদিজার কবরে কোনো ফেরেশতা প্রশ্ন করার জন্য যায় নাই। জিব্রাইল আসতেছে আমার নবীর কাছে, জিব্রাইল এসে আমার নবীকে, বন্ধু একটু মা খাদিজাকে নিয়ে বলতে চাই, একটু ধৈর্য ধরে শুনুন, মা খাদিজাকে নিয়ে বলবো। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আপনি খাদিজাকে সালাম পৌঁছে দিবেন এবং আমি জিব্রাইলের পক্ষ থেকেও খাদিজাকে সালাম পৌঁছে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম কিরকম আর আমাদের দেশের স্বামীদের প্রেম কিরকম? মেজ বউ বিয়ে করার পরে বড়টার কোনো খবরই নাই, বাচ্চা কাচ্চা তো আরো অবহেলা, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের মধ্যে এসেছে, যার একাধিক স্ত্রী রয়েছে বন্ধু, একটা দুইটা তিনটা চারটা, আপনি চাইলে সব ভাগ দিবেন, সমান সমান চারটা করেন, বৈধ। কিন্তু চারটা বিয়ে করার পরে যদি স্ত্রীদের ভাগের বেলায় যদি সমান দিতে না পারেন, আপনার অর্ধাংশ অকে হয়ে উঠবে, জাহান্নামে যেতে হবে, জোরে জোরে নাউজুবিল্লাহ। স্বামীরা কিন্তু এক তরফা রাজত্ব কায়েম করতে চায়, অনেক স্বামী আছে না নাই বন্ধুরে? আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা স্বামীর বিয়ের পরে মোহরানা দেওয়ার ক্ষমতা আছে, তার পাওয়ার আছে, এবিলিটি আছে, সে কিন্তু ইন্তেকাল করার আগে স্বামী স্ত্রীকে মোহরানা দিল না। মোহরানা বুঝেনি কাবিন কি, আপনার ক্ষমতা থাকার পরও স্ত্রীকে পাওয়ার দেখাইলেন, নিজের ক্ষমতা দেখিয়ে কাবিন দিলেন না, এর মধ্যে আপনার মরণ হলো, সে তো আপনার সাথে জীবনটা মায়নাস করে দিল, তার উপায় কি? হাদিস শরীফের মধ্যে এসেছে যারা স্ত্রীর প্রতি নেই বিচার করবে না, কাবিন তাকে বুঝিয়ে দিবে না, তাকে কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই মি আমার দিকে তাকান, কথায় কথায় বউকে শাসন করবেন না, আমার নবী বলেছেন 100টা অন্যায় করলে 99টা মাপ দিয়ে একটার জন্য শাসন করো, কয়টার জন্য? এই কথায় কথায় কদমে কদমে বউর দোষ ধরবেন, তাহলে আমার নবী বলেছেন সংসার ভেঙে যাবে, তার মানে তো বাঁকা হাড্ডি ভেঙে ফেলতে হবে, তার মানে সংসারটা ছিন্ন হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? স্ত্রীর জন্য সমতা রাখতে হবে, আবার স্ত্রীর ও স্বামীর জন্য সমতা বজায় চলতে হবে, তাহলেই উভয় স্বামী স্ত্রীর মাধ্যমে আসবে নেক সন্তান। আর এই নেক সন্তান এমন হতে পারে আপনার সমাজ, আপনার মহল্লা, আপনার পাড়া, এমনকি দেশের মুখ উজ্জ্বল করতে। আলোকিত সন্তান পেতে হলে আলোকিত বাবা মা হতে হবে, কথা কয় না আরো জোরে? এই আমার কথা কি মানতে রাজি? বিশেষ করে ছেলে মেয়ে, একটা জায়গায় একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, তারা তো আমার নিজের লোকে, ঠিক না? নিজের লোক না, আরে কথা কয় না, নিজের লোক কইতেও কষ্ট হয়, হায় হায় রে, শরীর একবারে উইক। আমার দিকে তাকান, বর্তমানে বাংলাদেশে বলৎকার আছে না নাই সমকামিতা, কথা কয় না? মাদ্রাসার হুজুররা সাধারণ মানুষ করলে তো বুঝাইতাম, কি লেকচার মিডিয়ার সামনে, টিভির সামনে, কিন্তু অনলাইন মিডিয়াতে আসে হুজুরেই বলৎকারে যুক্ত, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে, এটা লূত আলাইহিসসালামের জামানায় ছিল, দাদা ভাই কি ঠিক কিনা বলেন? এটা লূত আলাইহিসসালামের জামানার কর্ম, আখির নবী সরকার মদিনা ওনার জামানায় তো সেটা থাকার কথা না। বন্ধুরে আমার এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে দিতে চাই, নিয়ে নেবেন, হযরতে সুফিয়ান সাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি একদিন গোসলখানায় হাউজে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে আমি ছোট্ট ছোট্ট ফুটফুটে একটা নুরানি বাচ্চা আমার গোসলখানায় ঢুকলো, আমি বাহিরের মানুষগুলোকে ডেকে ডেকে বললাম, বাচ্চাটাকে আমার কাছ থেকে জলদি করে বাহিরে নিয়ে যাও। কই কেন গো, বাহিরে নিতে হবে কেন? তার কারণ হলো
একটা নারীর সাথে থাকে একটা শয়তান, আর একটা যুবকের সাথে দশটার চাইতেও বেশি শয়তান থাকে। তুমি তাকে জলদি করে বাইরে নিয়ে যাও। আজকে বললাম আমি আপনাদেরকে বন্ধু, আমি কোরআন কিতাব থেকে গবেষণামূলক কথাগুলো বলছি। কারো পুত্র সন্তান যদি একবারে ফুটফুটে সন্তান টুকটুকে নূরের টুকরার মতো থাকে, কখনো কোনো উপযুক্ত ইয়াং প্রাপ্ত ছেলেদের সাথে কখনোই কোদাও দিবেন না। কারণ হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা পুরুষ আর একটা ইয়াং ম্যান আর একটা ইয়াং ম্যানের সাথে একই বিছানায় একই কাঁথার নিচে ঘুমায়ও না, একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথা নিচে ঘুমায়ো না। জোরে জোরে সুবহানাল্লাহ। কিরে ভাই সুবহানাল্লাহ কচ্চা কিললে? আরে ব্যাকে মিলে সুবহানাল্লাহ কন। কষ্ট হইছে সুবহানাল্লাহ কইতে? আমার নবী সব শিক্ষা দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি, হিজ ফাদার্স নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ ফাদার্স নেম ওয়াজ আমিনা, হিজ ফাদার্স হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, he lost his mother in his childhood, he was very truthful. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী, আপনি জানেন নিশ্চয়ই, এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিলেন, এমন একজন ডক্টর ছিলেন, এমন একজন গবেষক ছিলেন, এমন একজন বিশ্লেষক ছিলেন, এমন একজন নবীর সাচ্চা আশিক ছিলেন, যিনি ছিলেন বোস ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার। ইনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি বলেছেন, দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি, 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি 100% চ্যাম্পিয়ন, সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আমার নবীকে আখ্যা দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এ টু জেড কমপ্লিটলি সব কিছুর মালিক, কিন্তু সেই মালিক হয় আমাদের জন্য দলিল হিসাবে আমাদের নবীকে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ফর এটারনাল সাকসেস, এই দলিলকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলেই কিন্তু আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবো। জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠে? সেই দলিল কি? আপনার আমার নবী সরকারে মদিনা। বলবো বলবো হাদিস শরীফ বলবো? বলৎকার, জিনা, সমকামিতা, এই ধরনের নোংরামির মাধ্যমে যার সন্তান পৃথিবীতে আসে না নাই কথা কয় না। আমার নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার উম্মত থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে যার সন্তান আসবে না। যখনই তোমাদের মাঝে যার সন্তান আসবে রে, তখন আর তোমরা আমার উম্মত রইলা না। কারণ এগুলো ছিল লূত আলাইহিস সালামের জামানায় নোংরামি, নারী এবং পুরুষের পিছনের দিক দিয়ে যৌন সঙ্গম করা। জোরে জোরে নাউজুবিল্লাহ। দেখছেন কি চমৎকার হাদিস শরীফ? একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও, একটা পুরুষ উপযুক্ত যুবক তাগড়া জোয়ান একটা জোয়ান আর একটা জোয়ানের সাথে একসাথে একই কাঁথার নিচে ঘুমায়ও, একটা নারী আর একটা নারীর সাথে একই একই বিছানার নিচে ঘুমায়ও। কি চমৎকার ডিরেকশন! এই জন্য আমি বলি, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে, চমৎকার কথা না বন্ধুরে আমার? আল্লামা ইবনে হাজার আসকালানি হযরতে হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, বলবো আমাদের সমাজের মধ্যে বড় লোকের বেটা বেটি আছে না নাই, দেশের মধ্যে আছে না নাই? হযরত ইবনে হাজার আসকালানি হযরতে হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, রে পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের সন্তানদের সাথে মেলামেশা করিও না, উঠাবেশা করিও না, তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলো না। আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর কেন গো বড় লোকের সাথে মেলামেশা কেন করব না? কারণ উনি বলেছেন, আল্লামা ইবনে হাজার আসকালানি তিনি বলে দিয়েছেন, বন্ধু একটা অবিবাহিত নারীর চাইতে ভয়ঙ্কর হলো বড় লোকের সন্তানেরা। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী, তবে ওই ধনী অলওয়েজ হ্যাপি আল গিনা গিনা নফস,
প্রকৃত ধ্বনি হলো আত্মার ধ্বনি, সেই ধ্বনি হলো অলওয়েজ হ্যাপি, ঠিক কিনা বলেন? কথা কি বুঝেন নাই? কত কোটিপতির ছেলে গরিবের মেয়েকে পটায় পটায় ভালোবাসছে, তার ইজ্জত লুটি নিয়ে তাকে হত্যা করেছে, কথা কন না কেন? কত বড় লোকের বেটি আছে রে, গরিবের ঘরে সন্তান হয়েছে চাঁদের মতো সুন্দর, দেখলে যেই কোনো মানুষ তার চেহারার দিকে দেখলে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবে, এত সুন্দর চেহারা, ইউনিভার্সিটি শেষ করেছে বন্ধু, এবার কোথায় অক্সফোর্ড ইংলিশ মিডিয়ামে বন্ধু, তার ক্যারিয়ারকে দাঁড় করানোর জন্য চলে গেল, কোটিপতির বেটি চলে বলে কৌশলে বন্ধু তাকে গায়েল করলো, বন্ধু তার মধ্যে যেই ছেড়ে সেটা যেটা ছিল সবচেয়ে বড়, তার জন্য যেই ছিল তার পবিত্রতা, তার সতীত্বতার যৌবন, এটা লুটে নেওয়ার পরে তাকে বন্ধু শূন্যে ছেড়ে দিয়ে আর একজনের পিছু নিয়েছে, আছে না নাই? এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানি তিনি বলেছেন হাসান ইবনে জাকওয়ান থেকে, তোমরা কি করো না বড় লোকের সন্তান, তাদের সাথে মেলামেশা করিও না, জোরে জোরে নাউজুবিল্লাহ, বড় লোকের বেটির সাথে হলে পুরুষ হবে দর্শন, কথা কয় না? বড় লোকের বেটির সাথে সম্পর্ক করলে পরিচয় পরিণয় হলে পুরুষ হবে দর্শন, আর বড় লোকের বেটার সাথে যদি বন্ধু, গরিবের মেয়ে অত্যন্ত সুপরির সুন্দরী রমণী, এবং সে হবে তার হাতে ধর্ষিতা, ঠিক কিনা বলেন? বিশেষ করে স্বামী স্ত্রীকে সব সময় নজরে রাখতে হবে, কারণ নারীদেরকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে, নারীদেরকে কি পুরুষকে গায়েল করার জন্য নারীদেরকে শয়তানে রশি হিসাবে নারীদেরকে ব্যবহার করে, কথা বলেন? আমার কথাগুলো কি মানতে রাজি আছেন? এটা কবিরা গুনাহ, এটা হারাম, এটা নোংরামি। বর্তমানে আমাদের দেশে কিছু কথিত মাদ্রাসা আছে, দাদা আছে না নাই? এই মাদ্রাসাগুলোতে অনেক ইয়াং ছেলেরা কিন্তু এই বলৎকারের শিকার হয়, হয় কি হয় না? আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান, চোখের অপরাধ হলো দেখা, চোখের দেখাটা হলো জিনা, চোখের দিকে দেখাটা কি জিনা? চোখে যখন নোংরা জিনিস দেখবেন তখন নোংরামি এসে কলবে ঠাঁই নিবে, আর যখন কলবে এসে নোংরামিটা জায়গা বাসা বাঁধবে তখনই দৈহিকভাবে নফসের নোংরামি শুরু হয়ে যাবে, ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ওই মাটির নিচে মন্দির ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হবে মন্দির পর, আল্লাহুম্মা আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তো মারিলাশ, সাজাইতে তোমার বাসর কাটিবে ঝোপের কাঁচা বাস, আল্লাহুম্মা মোহাম্মদে مولانا محمد وعلى آل سيدنا محمد بڑی بڑی قرار مان اباری تو تمہر আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানায়, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না, হেরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না, হেরে দয়া কর দয়াল আল্লাহ, দয়া করম
স্তুতি করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হরে নামাজে রোজা চাইল না, মা বাবাকে ভুইল না, হরে নামাজে রোজা চাইল না, মা বাবাকে ভুইল না, হরে জান্নাতে বাসে হইতে চাইলে, জান্নাতে বাসে হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা, নামেতে এত বধু, এই নামেতে এত বধু, জহনি তো আগির দহয়া, জহনি তো আগে যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তোই মধুর লাগির দহয়া, তোই মধুর লাগে। মহাপদে ডাকরে বন্ধা প্রাণ বড়িয়া, ডাক হরে প্রাণ বড়িয়া, ডাকরে বন্ধা প্রাণ বড়িয়া, ডাক হরে প্রাণ বড়িয়া, ডাকিলে রে বন্ধা প্রাণ বড়িয়া, ডাকিলে রে বন্ধা গহনা করব মহা, প্রেমেরা কহরে গো নবী মেহরা জেতে যাইয়া, প্রেমেরা কহরে গো নবী মেহরা জেতে যাইয়া, দহয়াল প্রভু দিলে রে মেরাজ, দয়াল প্রভু দিলে রে মেরাজ, মুমিনের লাগিহিয়া, দেহি আর মাঝে, দেহি আর মাঝে কিসের করো ফেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেহলা রে, পাকি ভূমি বাগি দাহ, তো আল্লাহ 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 আল্লাহ
সোরে মহানদী পারে হয়ে যায়, সোরে মহানদী পারে হয়ে যায়, বিছানা যার পাহাড় জীবন বুড়িয়া করু সিরে গোনা, জীবন বুড়িয়া করু সিরে গোনা, কহবা করে দাও রে দয়া, কহবা করে দাও হরে গোনাহ গোলে, কহবা করিয়া গোনা গোলে, কহবা করিয়া কহবুল করে নাও রে দয়া, কহবুল করে নাও। তুই মধুর লাগে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইয়েরা, আজকে যারা পেরুল মধ্যপাড়া গাউসিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন, এই কর্তৃপক্ষে যারা রয়েছেন এবং পর্দার অন্তর আল থেকে যারা আমার আলোচনা শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পেরুল মধ্যপাড়া গাউসিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে যে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই মাহফিলে আমরা শারীরিক মানসিক সুস্থতা নিয়ে জান্নাতের বাগান অ্যাটেন্ড করতে পেরেছি এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জাতের জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া দান সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার শুনতে কষ্ট হলেও সত্য, আমি কিন্তু এতক্ষণ তামাশা করি নাই, কি করেছি, দরুদ পড়েছি প্রথমে, ছোট্ট করে একটু খুতবা পড়ে তারপরে কি করলাম, দরুদ পড়লাম। দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন, ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। যেই দরুদ পড়তে না পারলে আপনার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত কবুল হয় না, সেই দরুদ পড়েছি। অনেককে দেখেছি অন্য মনস্ক, কিন্তু সেটা কিছু মনে করিনি, কিন্তু জিকির যখন ধরলাম একটা কথাও কি আপনি ফালাতে পারবেন, জিকির আল্লাহর ওলিদের কথা, সরে সরে ছন্দে ছন্দে আল্লাহর ওলিদের কথা স্মরণ করেছি, এটাও আমরা সাধারণ মানুষ হিসাবে এটা আমাদের জন্য ইবাদত, কারণ তারা হলো আল্লাহর প্রিয় বান্দা, যাদের জন্য আল্লাহ জান্নাতি খাবার পাঠায় কবরে যাওয়ার সাথে সাথে। অনেকে হেসেছেন, কেন এই শব্দগুলো কি নতুন মনে হয়েছে, এই শব্দগুলো কি অগ্রহণযোগ্য, আজকে স্মার্ট কিছু বক্তা বের হয়েছে, অত্যন্ত সীমিত পরিসরে কথাবার্তা বলে
আর সেই কথাবার্তা বলতে গিয়ে পূর্বসূরি যারা আইএমআই কেরাম যারা আছে, সত্যিকার অর্থে যাদের কারণে বাংলাদেশ ইসলামের বীজ আমরা ওনারা বপন করতে পেরেছেন, ওই ওনাদের কথা বললে অনেকের গায়ে কিন্তু জ্বালা ধরে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না? সম্মানিত উপস্থিতি, আমি কাউকে কিছু বলার জন্য আসি না, আমি শুধু আপনাদেরকে দিন সম্পর্কে আজকে ইনস্ট্রাকশন দিব, আপনাকে আজকে ডিরেকশন দিব। যদি আপনাদের কাছে এটা অ্যাকসেপ্টেবল মনে হয় তাহলে আপনি এখানে বসবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, আপনার মেন্টালিটিতে আপনি সেট আপ দিয়ে দিবেন অটো, স্টেপ বাই স্টেপ, টপিক্স টু টপিক্স, কথা বুঝতে পারছেন? আর যদি ভালো না লাগে আই সে গো টু ইউর সিট, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, এটা তামাশার জায়গা না, এই জায়গাটা হচ্ছে নবীর সাথে প্রেমের ডুরি শক্ত করে লাগানোর জায়গা, আর সেই প্রেমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছানোর একটা অন্যতম একটা জায়গা হলো এই জায়গাটা, ঠিক কিনা বলেন? বাৎসরিক একটা প্রোগ্রাম যে এলাকাতে হয় সেই এলাকার মানুষের জন্য সেই দিনটা হয় ঈদের দিনের চাইতেও আরো বেশি উৎসব মুখর, আর যারা এটাকে ঈদের দিনের চাইতে আরো বেশি উৎসব মুখর হিসাবে গ্রহণ করতে পারে তারাই হলো 100% সাচ্চা ইমানদার। যারা খুশি হতে পারে না তাদের ইমানে 100% গলদ আছে। সম্মানিত উপস্থিতি, আলোচনা যখন করব ধারাবাহিকভাবে করব, আপনাদের আপনাদেরকে বলবো সবাই দয়া করে জবানটা বন্ধ রাখবেন, কি রাখবেন কথা বলেন মানে মুখটা বন্ধ রাখবেন, তার মানে আপনার পার্সোনাল কোনো আলাপ এখানে চলবে, স্টপ ইউর মাউথ এভরিবডি। তারপরে হচ্ছে কন্ডিশন হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, সবার জবানকে বন্ধ রাখবেন, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, এটা হলো আমার প্রথম কথা। আর আলোচনা শোনার পরে মানা না মানা, বাস্তব জীবনে এটাকে বাস্তবায়ন করা, বাস্তবে এটাকে কায়েম করা, সেটা আপনার আমার প্রত্যেকেরই পার্সোনাল ম্যাটার, ঠিক কিনা বলেন? আরো জোরে সম্মানিত উপস্থিতি, একটু আল্লাহকে ভয় করতে শিখেন, একটু ভয় করতে শিখেন। আমরা যেভাবে উদাসীনতার মধ্যে জীবন যাপন করছি সেই জীবন কিন্তু আমাদের জন্য ভালো কোনো সুফল আনতে পারবে? সুফল কার জীবনে আসে জানেন? যেই ব্যক্তিদের স্ট্রংলি যখন যেই কাজটা করণীয় সেটা করতে পারে তার জীবনেই কিন্তু সুফল বয়ে আনে। মনে রাখবেন জীবন এমনিতেই কোনোদিন সহজ হয় না, জীবনকে সহজ করে নিতে হয়। আপনারা কি মনে করেন জীবন এটা কি একটা যুদ্ধ না? কথা বলেন না কেন? জীবন মানেই একটা বিরামহীন যুদ্ধক্ষেত্র। সবার জীবন কি সহজ? সবার জীবন কি ইজি ভাবে যায়? যায় না। জীবন কঠিন একটা জায়গা, এই জায়গাটাকে আপনি যদি ইজিলি আপনি আপন করে পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? কখনো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে? কখনো কি ছাড় দিতে হবে? কখনো দেখার পরে না দেখার ভান করতে হবে? কখনো এমন পরিস্থিতি আসবে জীবন চলে যাবে, নির্ঘাত জানার পরেও কিন্তু সেই জীবনকে বাজি রেখে এখানে দাঁড়িয়ে থাকতে হবে? সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই বিপর্যয়। তার কারণ কি জানেন? বিশেষ করে মুসলমানের জীবনে বিপর্যয় নেমে এসেছে, তার একটা কারণ হলো আল্লাহর মনোনীত ধর্ম ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কি আমাদের জীবন হিসাবে আমরা এখনো গ্রহণ করতে পারি নাই? যেই ইসলামের মধ্যে আছে আমাদের পরিপূর্ণ সুন্দর জীবন ব্যবস্থা, আজকে কি আমরা পেরেছি আপন করে নিতে? কথা বলেন, পেরেছি? আপন করে নিতে পারি নাই, কিন্তু কখনো আমরা সত্য বলতে কৃপণতা করি, আবার কখনো বা সত্যটা একজন বলার পরে সেটাকে বর্জন করতে আমরা পছন্দ করি। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, জীবনকে সুন্দর করতে হলে, ফিউচারকে ব্রাইটনেস করতে হলে, আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হলে, আলোকিত ভবিষ্যৎ যদি রাখতে চান, আপনার ফিউচারকে যদি আপনি ব্রাইটনেস করতে চান, তার মানে আপনার ভবিষ্যৎকে যদি আপনি আলোকিত করতে চান, তাহলেই কিন্তু ইসলামে পরিপূর্ণভাবে আপনাকে প্রবেশ করতে হবে, অন্যথায় দুনিয়া এবং আখেরাত
দুনিয়া শান্তি পরকালের মুক্তি আমাদের জীবনে কোনোভাবেই জুটবে না। বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট্ট দেশ, এই দেশে কি মানুষের কোনো অভাব আছে? কথা বলেন, কেন মাহফিলে আসলে, কেন মাহফিল হলে কেন জন উপস্থিতি কম হয়? মসজিদে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলা সালা বলার পরেও কোনো মুসল্লি কম হয়, তার কারণ কি? তার কারণ হচ্ছে, এই কথা বললে আউটে যান, এই কথা বললে বাইরে যান, আপনাদের কথা এখানে আসে, আপনাদের পার্সোনাল কথা হলে আপনারা দয়া করে একটু আউটসাইড গিয়ে বলেন। আপনারা আমার কথাগুলো কি বুঝতে অসুবিধা হয়? একদম ক্লিয়ারলি বুঝতে পারেন? সবাই বুঝতে পারেন? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, মসজিদে হাইয়া আলা সালা বলার পরেও কিন্তু উপস্থিতি নাই। এত সুন্দর জান্নাতের বাগান, যে বাগানের চতুর্দিকে আজকে রহমতের ফেরেশতারা কানায় কানায় ভরে আছে। জানেন, যখন যখন মুমিনরা জান্নাতের বাগানে বসে জিকির করতে থাকে, ফেরেশতারা আসমান ছেড়ে জমিনে চলে আসে। আল্লাহ প্রশ্ন করে, তোমরা জমিনে কি করছো? আল্লাহ গো, তোমার বান্দার এত মধুর সুরে জিকির করছে, সেই জিকিরের আওয়াজে আর থাকতে পারেনি, জমিনে চলে এসেছে আমাদেরকে স্বাগতম জানানোর জন্য। সেই চোখ কি আমাদের আছে? চোখ তো নাই, নাই আমাদের সেই অনুভব করার মতো, ফিল করার মতো সেই মনটাও তো নাই। এদিকে তাকান, আজকে বছরের প্রথম দিন, অনেক মানুষ গান বাদ্যযন্ত্র নৃত্য পরিবেশনের মাধ্যমে গত রাত্রি থেকে তারা ব্যস্ত কিনা আপনারা জানেন? গোলা ফুটানো, আতশবাজি ফুটানো মুসলমানের জন্য টোটালি হারাম। গতকালকে যখন প্রোগ্রাম থেকে বাসায় ঢুকলাম, চতুর্দিকে এত বেশি আওয়াজ, মানে এখানে অস্থির হয়ে যাওয়ার মতো পরিবেশ। এটা কি কখনো কোনো মুসলমানের কালচার হতে পারে? গত ডিসেম্বরের 18 তারিখে কোনো প্রোগ্রাম ছিল না, যেটাও ছিল এটা ক্যান্সেল করতে হয়েছে। এটা কি মুসলিম কান্ট্রি নাকি অন্য ধর্ম বলি অবলম্বীদের দেশ? এটা কি মুসলমানদের দেশ না? কথা বলেন না কেন? কেন মাহফিল ক্যান্সেল করতে হলো 18 তারিখ? কারণ 18 তারিখ বেঈমানদের একটা জুয়া খেলা হবে, আর সেই জুয়া খেলা নিয়ে মুসলমানরা একদম কমরে মাজায় শক্ত করে কাপড় বেঁধে নেমেছে ডান্স করার জন্য। এত সুন্দর জান্নাতের বাগান, আসতে বসতে ভালো লাগে না, কিন্তু সেই 18 তারিখে দেখেছি এত শীতের মধ্যে কোনো সামিয়ানা নাই, রাস্তার পাশে একটা পর্দা দেওয়া আছে, অর্ধলঙ্গ পুরুষদেররা একটা একটা ফুটবল নিয়ে নাচানাচি করতেছে, আর এই দেশের পুরুষরা বিরামহীনভাবে পলকহীনভাবে তাকিয়ে আছে, সেটা কিন্তু মুসলমানের চোখের জন্য জিনা। কথা বলেন, করছে কি করছে না? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যানার ফেস্টন করেছে, গেট করেছে, যে যে দেশকে ভালোবাসে সেই দেশের পতাকা লাগাইছে কিনা? আপনারা কি জানেন ওই খেলাটা কি ছিল? সেটা ছিল ফুটবল। আপনারা দেখেন ফুটবল খেলা, কিন্তু আলেম যারা তারা তাদের কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখেছে এটা হয়েছে জুয়া খেলা। কি খেলা? এই জুয়াকে কেন্দ্র করে বাংলার মানুষ, মুসলমান লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, হত্যা পর্যন্ত করেছে, একটা পুরুষ আরেকটা পুরুষকে জখম পর্যন্ত করেছে কুপিয়ে। কারণ বাজি ধরেছিল, তোমার দল জিতলে এটা করতে হবে, তোমার দল হারলে এটা করতে হবে। সেখানে কিন্তু কোনো ধরনের কোনো দ্বিধা, কোনো সংকোচ, টাইম পাস কোনোটাই হয়, শুধুমাত্র ধর্মীয় নিজের ধর্ম, যেই ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম, সেই ধর্মের ছায়া তলে থেকে, যে রোল মডেল আমাদের জন্য নবী ছিলেন, সেই নবীর আদর্শকে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করতেই কষ্ট, যার এই আদর্শকে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে কষ্ট হয়, সে কখনোই 100% ইমানদার নয়, সে 100% মুনাফিক। সম্মানিত উপস্থিতি, আমাকে বিষয় দেওয়া হয়েছে, নির্ধারিত বিষয়ের উপর আমি আলোচনা করব। তার আগে আপনাদেরকে বর্তমান রূপরেখা নিয়ে দুই চারটা কথা বলেছি, দয়া করে কেউ কষ্ট না নিয়ে ধৈর্য ধরে কথাগুলো শুনবেন। আমার কথাগুলো যদিও শুনতে খারাপ লাগতে পারে অনেকের কাছে, কিন্তু তারপরেও কথাগুলো সত্য। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু আল মাইসিরু আল আনসাবু আল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ জুয়া মূর্তি বাগ্যগণনা এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। এখন শয়তান কি মুসলমানের বন্ধু নাকি শত্রু? Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa. আমাদের মিলাদ মাহফিল মসজিদ মাদ্রাসা ভালো লাগে না,
কারণ শয়তান চায় না আল্লাহর বান্দা আল্লাহওয়ালা হয়ে তা কবরে যাক, কারণ শয়তান তো জান্নাত দেখেছে, বসবাস করেছে, সেই জায়গাটা কত মধুর, সে তো আর জীবনে কোনোদিন যেতে পারবে না, সেটা তার জন্য চিরস্থায়ী ভাবে একবারে কি হয়ে গেছে। এজন্য শয়তান চায় না বান্দা ভালো কাজ করুক, কিন্তু বান্দা তো এতটাই বোকা হয়েছে পৃথিবীর লোভে, পৃথিবীর প্রেমে, পৃথিবীর রং তামাশায়। আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই। কথা কয় না কেন? আরে ভাই, কথা না বললে তো আপনি যত বড়ই হন না কেন, এখন আপনি মাহফিলে আসছেন শ্রোতা, কথা বলতে হবে, আর নাইলে আপনি কৃপণ। আল্লাহ কৃপণকে দেখতে পারে না, পছন্দ করে না। আর যদি বলে না হুজুর আমি তো কৃপণ না, তাহলে আপনি কি আমি বলবো, আপনি প্রাউড ফিল করেন, অহংকার করেন? আল্লাহ অহংকারীকে আরো বেশি দেখতে পারে না, কারণ অহংকার আল্লাহরই মানায়, অহংকার আল্লাহর কুদরতি গায়ের চাদর, এই চাদর ধরে যে টান দিবে তার জন্য বরাদ্দ কি জাহান্নাম। কথা বলতে হবে, আপনার এই মুখ কিন্তু কুরমা পোলাও খাওয়ার জন্য নয়, বন্ধুর সাথে বান্ধবীর সাথে মোবাইলে সময় অসময় কি রোমান্টিক আলাপ আলোচনার জন্য নয়, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয়, বাজারে গিয়ে সমুনতি গিয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়। এই জবান আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আজকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেছেন তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হয় না। বলেছে কে? আরে ভাই আল্লাহ শব্দটা বলতে পারেন না? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে আসবো না কভু ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। দেখছেন জীবনে নদীতে যতক্ষণ পানি থাকে তখনই নদীর কদর, কত জেলে জাল নিয়ে ঘুরে শুধু মাছ ধরার জন্য, কিন্তু যখন শুকিয়ে যায় তখন কিন্তু সে নদীর আর এক মিনিটের কোনো কদর, কোনো জেলে সে কেমন আছে সেটাও দেখার জন্য যায়, কারণ স্বার্থের পৃথিবীতে পাশে কেউ থাকে না, জীবন ভালো কেউ ভাসে না কোনোদিন, ফুরিয়ে গেলে শেষ প্রয়োজন। ঠিক আপনি আমিও তেমন হয়ে যাব, যেদিন দেহ থেকে পাখিটা আউট হয়ে যাবে সেদিন কিন্তু আই এম এ ড্যাড, আমি মৃত, ইউ আর ড্যাড, আপনারাও মৃত। অস্বীকার করার কোনো সুযোগ আছে? মরতে হবে না? ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স কবর থেকে বর্জকি জীবন পুরোটা। এর মধ্যে পার্থক্য কি? এদিকে তাকান, রুহের জগতে দেহ আত্মাটাই ছিল, দেহ বাবা মায়ের মাঝে, ঠিক না বে? ঠিক, বাবা মায়ের মাঝে দেহ মিলন হয়ে দেহ হয়ে গেল, মায়ের ওদরে রুহ চলে আসলো, অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে গেল, চলে আসলো কোথায়? বডিতে। তখন কিন্তু আপনি আমি মানুষ, মানুষ কিনা? কত বাচ্চা মায়ের ওদর থেকে প্রাণহীন আসে, আত্মাহীন আসে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়, আর আমরা আত্মা নিয়ে এসেছি, আমার আপনার নামকরণ করা হয়েছে আলাদা আলাদা, আবার যখন সময় হবে দেহ থেকে পাখি চলে যাবে তখন কিন্তু নামের আগে একটা শব্দ যুক্ত করা হবে, মরহুম। কথা বলেন, মরহুম শব্দ শব্দ যুক্ত হবে কি হবে না? আরে ভাই, বিবেকবান মানুষ যারা, জ্ঞানী মানুষ যারা, যখন একটা মৃত্যুর সংবাদ শোনে তখনই তো সে টেনশন করে, অমুক তো একটু আগেও তার নামের আগে শব্দটা যুক্ত ছিল, কিন্তু এখন তো তার সাথে একটা শব্দ যুক্ত হয়ে গেল, মরহুম, যেটা আমার জীবনেও যেই কোনো মুহূর্তে আসতেই পারে। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? দেহ এবং আত্মা মিলে মানুষ, দেহ এবং আত্মা যখন আবার ডিভাইড হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, তখন কিন্তু আপনি আমি আর মানুষ থাকব না, বডি হয়ে যাবে ড্যাড। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চালানো সম্ভব না,
ইনকাম ছাড়া টাকা কামাই করা সম্ভব না, টাকা পাওয়া সম্ভব না। টাকা চামচ ছাড়া যেমন ফ্যামিলি পরিবার সন্তান সন্ততি আপন স্বজনের চাহিদা মেটানো সম্ভব না, ঠিক বর্জকি জীবনে আপনার ইমানের পরে আমল ছাড়া আপনার কোনো বাঁচার উপায় নেই। আমরা বাঁচতে চাই কি চাই না? সবাই চায়। আল্লাহ কিন্তু মানুষকে সৃষ্টি করেছে চিরস্থায়ীভাবে রাখার জন্য, ফিনিশ করার জন্য নয়। কিছু কিছু মানুষ কিন্তু জাহান্নামে অতল গহীরে চলে যাবে, তার অবস্থা তো ভয়ঙ্কর হবে, সেটার কথা বলে কোনো বোঝাতেই পারবো না, ঠিক কিনা বলেন? আবার কিছু কিছু মানুষ অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে যাবে। বন্দরিয়া আমার অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আজকে মানুষ আমল থেকে দৌড়ে, ইমানটাকে টেকসই করা থেকে দৌড়ে, পৃথিবীর লোভ লালসা, পৃথিবীর তামাশা, পৃথিবীর রঙিন কোলাহল পরিবেশ মানুষকে একেবারে মাতাল করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না।